হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নগদ প্রদান জাবেদার নমুনা ছক তোমরা কিভাবে তৈরি করবে এবং হচ্ছে কি কি আইটেম এখানে বসাবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, নগদ প্রদান জাবেদার কি? যেই জাবেদার মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ সম্পর্কে জানা যায়, অর্থাৎ কত টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে সেই সম্পর্কে জানা যায়, তাকেই নগদ প্রদান জাবেদা বলা হয়। নগদ প্রদান জাবেদায় তুমি হচ্ছে নগদ এবং নগদ সমতুল্য প্রদানের লেনদেনগুলো লিপিবদ্ধ করবে। নগদ বলতে বুঝতেই পারছো যে যদি কোনো নগদ অর্থ প্রদান করো তোমার পাওনাদারকে অথবা পণ্য ক্রয় করার ফলে নগদ অর্থ প্রদান করলে, সেই নগদ টাকাটা হচ্ছে এখানে লিপিবদ্ধ করবে। আর নগদ সমতুল্য বলতে বোঝানো হয়েছে, মনে করো তুমি চেকের মাধ্যমে হচ্ছে লেনদেন করতে পারো অথবা এটিএম কার্ডের মাধ্যমে হচ্ছে তুমি লেনদেন করতে পারো বা অর্থ পরিশোধ করতে পারো, সেই লেনদেনগুলোই হচ্ছে এখানে লিপিবদ্ধ করা হবে। তাহলে দেখো, এখানে একটি নমুনা ছক দেওয়া আছে নগদ প্রদান জাবেদার, যেখানে হচ্ছে 9টি কলাম রয়েছে। প্রথম কলাম হচ্ছে তারিখ, তারপর চেক নাম্বার, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। প্রথমত দেখতে পাচ্ছ তারিখ। এই তারিখের কলামে আমরা লিখব যে কোনো নির্দিষ্ট তারিখে কোনো নির্দিষ্ট লেনদেন সম্পূর্ণ হলে সেই লেনদেনের তারিখটা হচ্ছে এখানে লিখব। আর চেক নম্বরের ঘরে কি লিখব, মনে করো তুমি কোনো পণ্য ক্রয় করলে এবং সেই পণ্যের অর্থটা তুমি চেকের মাধ্যমে পরিশোধ করলে, তখন সেই চেক নম্বর এই কলামে লিখতে হবে। আর ডেবিট হিসাব খাত বলতে বোঝানো হয়েছে, আমরা যখন নগদ প্রদান করি বা প্রতিষ্ঠানে যখন নগদ বহিঃপ্রবাহ ঘটে, তখন কি হবে সেই হিসাবটা আমরা নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব। কেননা যখন সম্পত্তি কমে যায়, তখন আমরা সম্পত্তি কমে গেলে সেটাকে ক্রেডিট করি। আর এই নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে কি, নিশ্চয়ই আমার কোনো হিসাব দ্বারা এই নগদান হিসাবটা প্রভাবিত হয়েছে। অর্থাৎ আমি যখন পণ্য ক্রয় করব অথবা পাওনাদারকে পরিশোধ করব বা যন্ত্রপাতি ক্রয় করব, তখন কিন্তু আমার হচ্ছে নগদ টাকাটা এখানে চলে যাচ্ছে, এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করলাম। আর যে হিসাব খাতের প্রভাবে আমার এই নগদান হিসাবটা ক্রেডিট হলো, সেটাই হচ্ছে ডেবিট হিসাব খাত। তাহলে এই ঘরে আমরা সেই হিসাব খাতগুলো লিপিবদ্ধ করব। এরপর রয়েছে সূত্র। এই সূত্র কলামে মূলত আমাদের কিছু লেখা লাগবে না। আর রয়েছে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট এই কলামের মধ্যে আমরা যত ধরনের পণ্য ক্রয় করে নগদ টাকা পরিশোধ করেছি সেই আইটেমগুলো অথবা সেই লেনদেনগুলো হচ্ছে এই কলামে হচ্ছে লিখব। প্রদেয় হিসাব ডেবিট। প্রদেয় হিসাব ডেবিট কখন হয়, যখন আমরা প্রদেয় হিসাবকে নগদ অর্থ পরিশোধ করে দিই অথবা ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে দিই, তখনই সেটা হচ্ছে প্রদেয় হিসাবকে ডেবিট করে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে অন্যান্য হিসাব ডেবিট। দেখো, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব ছাড়াও আরো অনেক হিসাব রয়েছে যার মাধ্যমে এই যে নগদের হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ নগদ অর্থের বহিঃপ্রবাহ ঘটবে। তাহলে এই সবগুলো হিসাবকে আমরা হচ্ছে এখানে ডেবিট করব। কেননা আমরা যদি সবগুলো আইটেম আলাদা আলাদা করে লিখি, তাহলে এই ঘরটা অনেক বড় হয়ে যাবে আর যেটা খুবই ঝামেলাপূর্ণ হবে। সেই জন্য ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব বাদে যে আইটেমগুলো ডেবিট করতে হবে, সেগুলো আমরা অন্যান্য হিসাবে ডেবিট কলামে এখানে লিখে দিব। তারপর রয়েছে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। প্রাপ্ত বার্তা হচ্ছে আমরা যখন প্রদেয় হিসাবকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করি, তখন প্রদেয় হিসাব আমাকে একটি বার্তা দেয়, অর্থাৎ প্রদেয় হিসাব থেকে আমরা যে বার্তাটা পাই সেটাই হচ্ছে প্রাপ্ত বার্তা। এবং কত টাকা হচ্ছে আমরা প্রাপ্ত বার্তা রয়েছে সেই টাকার অঙ্কটা আমরা এখানে লিখব। এরপর একদম শেষে রয়েছে নগদান হিসাব ক্রেডিট। এটা তোমরা বুঝতেই পারছো, যদি আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যায়, তাহলে সেই নগদান হিসাবকে আমরা অবশ্যই ক্রেডিট করব। কেননা সম্পদ কমে গেলে সেটাকে ক্রেডিট করতে হয় এবং সেই অ্যামাউন্টটা আমরা হচ্ছে এই কলামে বসাবো। তাহলে আজকে আমরা দেখলাম নগদ প্রদান জাবেদার নমুনা ছক, অর্থাৎ কিভাবে তুমি নগদ প্রদান জাবেদা তৈরি করবে এবং কোন কোন কলামে কি কি লিখবে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।